অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই গ্রাম। সবুজে শ্যামলে সুফলা শস্য শ্যামলা, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের এই গ্রাম। দর্শক, আজ আমাদের গ্রামের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, যেখানে আমাদের গ্রামের ধান ক্ষেত পুকুর পাড় অপরূপ সৌন্দর্য এক দৃশ্য। জানি আপনাদের হয়তো ভালো লাগতেও পারে, যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটা তাহলে শেয়ার করতে পারেন আপনার যে কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে গ্রামীণ সৌন্দর্য গুলো তুলে ধরার জন্য, যাতে করে আপনারা দেখেও আনন্দিত হতে পারেন। গ্রামে আসলে আসলে মনটা ভরে যায় যখন সবুজ ধান ক্ষেত সবুজ গাছপালা সব কিছু দেখি, তখন আনন্দে অনুভূতিতে ভরে যায় বুকটা। ঈদের ছুটিতে বাড়িতে আসলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, অনুরোধ থাকলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন, যাতে করে আমরা আপনাদেরকে ভবিষ্যতে এরকম আরও অপরূপ সৌন্দর্যময় ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারে, আপনারা দেখে আনন্দিত হতে পারেন। দর্শক, এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সাথে গ্রামীণ পরিবেশগুলো শেয়ার করতে, যাতে করে আপনারা ফিরে যেতে পারেন আপনাদের সেই শৈশব কৈশোর বেলায়। আমরা অনেকেই যখন গ্রামে ছিলাম ছোটবেলায় নানান ধরনের দুষ্টুমি করতাম, হই হুল্লোড় ছিল, ধান খেতে দৌড়াদৌড়ি করতাম, কানামাছি খেলতাম, যেটা আসলে বলে ভাষা প্রকাশ করা যাবে না। আর আমার বেড়ে ওঠা এই গ্রামেই, বড় হয়েছি এই গ্রামেই, তাই গ্রামটা আমার কাছে অনেক আপন। ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। I'm not going to be. I like this. I still hate this. I like this.